হাজরিন, মুখতাসার কথা আজকে আমরা শুনব। শাবান মাস যেহেতু আমরা পেয়েছি, এই শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে শাবান মাসের গুরুত্ব বেশি হওয়ার কারণ, অন্যতম কারণ হচ্ছে এই মাসে এমন একটি রাত আছে যেই রাত্রে ইবাদত বন্দিগি করতে পারলে যথাযথভাবে আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই রাতটি হচ্ছে লাইলাতুল বারাত। হাদিসের ভাষায়, নবীর ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, চোদ্দই শাবান দিবাগত রাত। আগামী জুমার দিন, আগামী শুক্রবার, জুমাবার চোদ্দই শাবান দিবাগত রাত হবে। অর্থাৎ লাইলাতুল বারাত আমরা পাচ্ছি আগামী জুমার রাতে। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসবে, আরে শনিবার শুক্রবার দিন গিয়ে জুমার দিন, আগামী জুমার দিন গিয়ে যে রাতটি আসবে সেই রাতটি হবে যে চোদ্দই শাবান দিবাগত রাত। ওই রাত্রের জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নেব। যদিও বলে রাখা ভালো, আমাদের দেশে এই লাইলাতুল বারাতকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আছে। এটি আগে ছিল না, ইদানিংকালে অতিমাত্রায় এই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে এক শ্রেণীর লামাজহাবি আলেমরা, তারা এগুলো বেশি ছড়াইতেছে। তারা সব কিছুর মধ্যেই বেদাত, শিরিক এগুলো খুঁজে পান। এমনকি লাইলাতুল বারাতকেও তারা বেদাত সাব্যস্ত করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় এটি। সাধারণ মুসলমানগণ যারা ইবাদত বন্দিগিতে অভ্যস্ত, যারা বিভিন্ন অকেশনে বিভিন্ন উসিলায় আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর ইবাদত বন্দিগি বেশি বেশি করার চেষ্টা করে, আর এক শ্রেণীর আলেমরা তারাই আবার ইবাদত থেকে দূরে সরাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা বিভ্রান্ত হব না, এমন কথাও শোনা যায়। একজন লামাজহাবি আহলে হাদিস নামক এক দলের আলেম, সে এই লাইলাতুল বারাতকে দুর্গা পূজার সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ মিন যা। কোনো হিন্দুরা যে কাজগুলো করে মুশরিক অবস্থায়, মুসলমানদের এই পবিত্র লাইলাতুল বারাতের রাত্রটাকে তারা কি করে এমন একটি জঘন্য ভাবে কম্পেয়ার করা হলো? যেই করেছে সে তো একজন মুসলমান, সে আবার একজন আলেমও। তা আসলে আমাদের সাধারণ মানুষের দোষ না, দোষ আসলে আলেমদেরই। এই এক ধরনের আলেম বের হয়েছে, তারা এগুলো করতেছে, ছড়াইতেছে, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করতেছে। যদিও লাইলাতুল বারাতে কিছু কিছু কাজ আছে যেগুলো নাকি ইসলাম সমর্থিত নয়, সেগুলো বলতে পারি আমরা, আলোচনা করতে পারি যে সেগুলো করলে বেদাত হবে, সওয়াব হবে না, আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। কিন্তু ওই রাত্রটাকেই অস্বীকার করা বা বেদাত বলা বা বিভিন্ন জঘন্য ভাষায় কথাবার্তা বলা, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। যাই হোক, এই রাত সম্পর্কে পবিত্র কোরআনের একটি আয়াত, সূরা দুখানের একটি আয়াত রয়েছে, যে আয়াতটি আমি খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা দুখানের প্রথম আয়াতেই, দ্বিতীয় আয়াতেই বলতেছেন হামিম, হামিম। এটি হরফে মুকাত্তাতের অংশ বিশেষ, বিচ্ছিন্ন বর্ণ যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমি এই কোরআন শরীফকে
অবতীর্ণ করেছি পবিত্র রাত্রিতে, লাইলাতুল মুবারাকাতা মোবারকপূর্ণ রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। যদিও কোরআনের এই আয়াতটির মধ্যেও অনেকেই মন্তব্য করেছেন, মত দিয়েছেন যে এই আয়াতটি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যেহেতু লাইলাতুল কদর সম্পর্কে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ তাআলা আলাদাভাবে নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে সূরাটি আপনারা কম বেশি সকলেই জানেন, সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নয় বরং মোবারক রাত্রি বলতে লাইলাতুল বারাত বা নিসফু লাইলাতুল নিসফু মিন শাবানকেই আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। যেহেতু অনেক মুফাসসিরিনে কেরাম এই লাইলাতুল বারাতের ব্যাপারে মতামত দিয়েছেন, তাফসির ইবনে কাসির, তারপরে তাফসির জালালাইন সহ কাতাদা এবং আরো অনেকেই বড় বড় উল্লেখযোগ্য মশহুর মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে লাইলাতুল বারাতের আয়াত বলেই সাব্যস্ত করেছেন। ভাইরা আমার, সেজন্য আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকা, আমি মোবারক রাত্রিতে লাইলাতুল কোরআন শরীফ নাজিল করেছি বলতে লাইলাতুল বারাতকেই বোঝানো হয়েছে, সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিশ্লেষণ ধর্মী কথা, অনেক কথা বলতে হবে, আমরা কিছু কথা আগামী জুমাতেও বলবো ইনশাআল্লাহ। এই রাত সম্পর্কে যেহেতু আগামী জুমাতেও আমরা সুযোগ পাচ্ছি এবং লাইলাতুল বারাতের রাত্রিতেও আমরা কথাবার্তা বলবো, ওই রাত্রে আপনারা সবাই আগে আগে চলে আসবেন এই মসজিদে, ঐতিহ্যবাহী এই আলামিন জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, সুদীর্ঘকাল থেকে প্রায় 46 বছর যাবত এখানে মানুষ, অত্র অঞ্চলের মুসলমানগণ নামাজ পড়তেছেন, এবাদত বন্দী করতেছেন, প্রতি রাত প্রতি বছর লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর বিশেষ বিশেষ রাত্রিতে এখানে ইবাদত বন্দেগী হয়ে থাকে, অন্যান্য মসজিদেও হয়, এখানেও হবে। তো আপনারা আসবেন, আপনারা রাতভর ইবাদত করার জন্য প্রস্তুতি নেবেন, সারা রাত এখানে জেগে থাকতে হবে না, আখেরি মোনাজাত হবে, তারপরে যার যার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা হলে আপনার বাসায় ইবাদত করতে পারেন, মসজিদেও পারেন, মসজিদের দ্বার উন্মুক্ত থাকবে রাতভর, আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করব। আজকে আমরা মূলত যেই আলোচনাটি করব সেটি হচ্ছে লাইলাতুল বারাতে আমাদের করণীয় কী আর বর্জনীয় কী, আমরা কি করব, কি আমল করব আর কি আমল ছেড়ে দিব সেটা করব না, এ বিষয়ের উপরে কিছু কথাবার্তা আপনাদের আমাদের সকলেরই জানা দরকার আছে, কেননা কোরআন হাদিসও স্পষ্ট রয়েছে যে আমাদের কী করতে হবে। যেমন একটি হাদিসটির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইজা কানা লাইলাতুন নিসফু মিন শাবান, যখন লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত চলে আসে, তোমরা পেয়ে যাও, তখন তোমরা কী করবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্র তো রাত্রিতে তোমরা জেগে জেগে নামাজ আদায় করবে। সুবহান, তাহলে একটি আমল আমরা হাদিসের মাধ্যমে স্পষ্ট পেয়েই গেলাম যে ওই রাত জেগে জেগে নফল নামাজ আদায় করতে হবে, নফল ইবাদতের গুরুত্ব আছে, না করলে গুনাহ নাই, করলে অনেক সওয়াব আছে। পাশাপাশি অসুমু নাহারাহা, রাত্রিতে বলা হয়েছে তোমরা রাত্রিতে জেগে জেগে আরে নামাজ আদায় করবে, আর সুমু নাহারাহা দিনের বেলায় রোজা রাখবে। দ্বিতীয় যে আমলটির কথা আমরা পেলাম সেটি হচ্ছে পরদিন দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে। তাহলে সারা রাত আমরা এবাদত নফল এবাদত করতে পারি আর দিনের বেলায় রোজা রাখতে পারি। ভাইরা আমার, এবাদত করলে কি হবে, লাভ হবে কি, এটির ব্যাপারেও হাদিসে আস, কি লাভ হবে, কতটুকু সওয়াব হবে, কতটুকু ফায়দা হবে, হাদিসে আস।
যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র আরেক হাদিসে তিনি ইরশাদ ফরমাচ্ছেন যে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লি গুরুবিশ শামসে ইলা সামাইদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রিতে শবে বরাতের রাত্রিতে ফাইনাল্লাহা তাআলা ইয়ানজিলু নাজিল হয়ে যান অবতীর্ণ হয়ে যান লি গুরুবিশ শামসে ইলা সামাইদ দুনিয়া আমাদের দুনিয়া থেকে যে প্রথম আসমান আমরা দেখি যে আসমান দেখতে পাই প্রথম আসমান এই প্রথম আসমানে আল্লাহ তাআলা নাজিল হয়ে যান সুবহান তাইলে এই রাত্রতে বিশেষ করে এই রাত্রির কথা বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে অবতীর্ণ হন এর অর্থ হচ্ছে এটা জিসমান নয় আল্লাহ তাআলা সশরীরে বা আল্লাহ তাআলার শারীরিক কোনো আকৃতি তো নাই কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নাজিল হয়ে যান বিষয়টি এমন নয় বরং আল্লাহর যে স্থান আল্লাহর যে আসন আর সে আজিমে তিনি থাকেন সেখান থেকে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার যে বরকত বান্দার উপরে এবং আল্লাহ তাআলার যে রহমত সেটি অনেক কাছাকাছি চলে আসে বান্দার অনেক নিকটে চলে আসে সুবহানাল্লাহ এটি বোঝানো হয়েছে যে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক নিকটবর্তী হয়ে যান এবং আল্লাহ তাআলা কি বলেন দেখে দেখে বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু তোমাদের কি গুনাহগার কেউ আছো যার অনেক গুনাহ খাতা আছে তাহলে আমি ফাগফিরা লাহু আমি তাকে ক্ষমা করে দেব আজকে সুবহানাল্লাহ যদি কেউ মনে করে যে আমি গুনাহগার আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা তাদের চলাফেরা তাদের আচার আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা শুনলে মনে হয় না যে তারা কোনো গুনাহ করছে অনুশোচনা নাই অনুশোচনা থাকতে হবে যে আরে আমি এই 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে এই বয়সে আমি কত গুনাহ যে করছি জেনে করছি না জেনে করছি বুঝে না বুঝে দিনে রাতে কত ধরনের গুনাহ আমার দ্বারা হয়েছে এই আফসোস একজন মুমিনের মধ্যে থাকতে হয় থাকা উচিত অতএব সবচেয়ে বড় আমল শবে বরাতের রাতে সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে হবে আমি গুনাহ মাপ আমি যে গুনাহগার এটা মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ মাপ করে দিবেন আল্লাহ বলতেছেন ফাগফিরা লাহু আমি ক্ষমা করে দেব আলা মিন মুস্তারজিকিন আসো নাকি কেউ রিজিক চাও আমি রাজ্জাক তোমার জন্য বসে আছি আমি রিজিককে প্রশস্ত করে দেব কেউ যদি মনে করো তোমার রিজিকের প্রয়োজন আমি আমার কাছে চাও রিজিক চাও আমি রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা আমরা কত জায়গায় জায়গায় ধর্ণা পাতি হাত পাতি সাহায্য চাই আরে সাহায্য করার মালিক তো আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহই সাহায্য করবে রিজিক বাড়ায় দেবে সুবহানাল্লাহ ভাইরা আমার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন যে আলামিন মুবতালান ফাউফিয়া ফিহি আসো নাকি কেউ অসুস্থ আসো কিনা রোগাক্রান্ত আসো কিনা আমার কাছে বলো আমি তোমার রোগ ভালো করে দেব আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর এই কথা আল্লাহ তাআলা বারবার বলতেছেন আসো নাকি কেউ আমার কাছে চাও আমি দেব এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত আল্লাহ নিজে ডেকে বলেন আর আমরা আল্লাহকে ডাকি না আল্লাহ ডাকেন আমরা ডাকি না উল্টাটা হয়ে গেছে
আর ডাক দিতে তো আমাদের প্রয়োজন, আমাদের দরকার। আল্লাহকে ডাকলে আমাদের ফায়দা, আল্লাহ ডাকতেছেন আর আমরা সাড়া দেই না। আল্লাহ এই রাত্রের বেলায় বান্দাদেরকে বিভিন্নভাবে ডাকতে থাকেন। এখন আমরা যদি মনেই না করি যে আমি গুনাহগার, আমার কিছু প্রয়োজন, তাইলে আমরা কিভাবে ডাকতে পারবো? আমরা তো ডাকতে পারবো না, আমরা তো সেই অনুভূতিই নাই, আমাদের সেই অনুশোচনা নাই। ক্ষমা করে দেবেন, আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ ওয়াদা করতেছেন ক্ষমা করে দেবেন, যারা ক্ষমা চায় তাদেরকে, আর যারা চায় না তাদেরকে তো আল্লাহ দিবেন না। ক্ষমা চাইতে তো হবে, আর ক্ষমা চাওয়ারও তো কিছু সিস্টেম আছে, খালি চাইলেই তো হবে না। অনেকে কয় যে এত চাওয়া চাইলাম, এত কান্দা কানলাম, কই আমার তো কোনো পরিবর্তন নাই, আমার তো কোনো কিছু পাই না। আরে চাইছেন কেমনে? চাওয়ার সিস্টেম তো আছে, সিস্টেম মতো চান। 100% আল্লাহর ওয়াদা সত্য ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীর আরেক হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম অন্য হাদিসের মধ্যে ফরমান, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাতের রাত্রিতে প্রথম আসমানে বান্দার অতি কাছাকাছি চলে আসেন, এসে বলেন ফায়াগফিরু, আমি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ফায়াগফিরু ক্ষমা করে দেন, লি আকসারি মিন আদাদি শাআরিন, লি আকসারি মিন আদাদি শাআরিন গানামি বনি কাল্প। আরবে একটা গোত্র ছিল, নাম ছিল তার বনি কাল্প, এরা খুব বেশি ছাগল ভেড়া বকরি চড়াইতো, অনেক এদের নাম কাম ছিল বেশি, যে এরা ছাগল ভেড়া বকরি চড়ায়, এই হিসাবে তাদের একটা পরিচিতি বেশি ছিল প্রচুর পরিমাণে। এই জন্য বনি কাল্বের কথা আসছে, যে বনি কাল্বের যত ভেড়া বকরির শরীরে যত পরিমাণ পশম আছে, লোম আছে, তার ওই ওই সম ওই সমকক্ষ পরিমাণ মানুষকে আমি এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহান, এত বড় সুযোগ আমাদের সামনে আসতেছে। আগামী জুমাবার লাইলাতুল বরাত আসতেছে, আমরা প্রস্তুতি নিব। প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, আমাদেরকে সজাগ হইতে হবে, জাগ্রত হইতে হবে। কিভাবে আমাদের গুনাহ মাফ হবে? একটা বছর আমরা কত গুনার মধ্যে জড়িত হইলাম, তবে একটা কথা আছে এখানে, আল্লাহ যে ওয়াদা করছে মাফ করবেন, কিন্তু সবার জন্য ওয়াদা না, কিছু লোক বাদ যাবে। তারা কারা? তাদের মধ্যে এক নম্বর হইল মুশরিক, যারা শিরকের মতো গুনার মধ্যে লিপ্ত আছে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। শিরক, শিরক করা যাবে না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে মাথা নত করা, অন্য কাউকে উপাসনা করা, অন্য কাউকে বড় মনে করা, আল্লাহর সমকক্ষ মনে করা, এগুলো শিরক। হিন্দুরা সূর্যকে দেবতা কয়, চন্দ্রকে দেবতা বলে, হিন্দুরা ওই একটা গাছরেও পূজা করে, মাছরেও পূজা করে, যা পায় তারই পূজা করে, সব কিছুকেই তারা পূজা করে, হিন্দুরা করে, অন্যান্য ধর্মের লোকেরা করে, ঈসা আলাইহিসসালামের এই যুগের লোকেরা, নাসারা খ্রিস্টানেরা, তারা আল্লাহরেও মানে, আবার আবার অন্য কিছুরও মানে, আল্লাহর সাথে সাথে আবার তারা ঈসাকেও বলে যে ঈসা আল্লাহর পুত্র, মরিয়ম আল্লাহর স্ত্রী, নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে শিরক। এই শিরকের মতো গুনাহকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। লা ইয়াগফিরুজ জুনুবা, লা ইয়াগফিরুজ জুনুবা, আল্লাহ ক্ষমা করবেন না ইল্লা শিরকে, শিরকের গুনাহ তাআলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অতএব আমাদের কিন্তু শিরক বুঝতে হবে যে শিরক কী। শিরক, শিরকে আকবার, যেটা বড় শিরক, এটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরক শরিক করা, একেবারে ডাইরেক্ট শরিক করা। আর কিছু শিরক আছে যেটাকে বলা হয় শিরকে আসগার বা শিরকে জলি, যে শিরকে জলি আর শিরকে খফি, গোপন শিরক। গোপন শিরক আবার কি? যেমন ধরেন এই যে আমরা নামাজে আসছি, এখন এই নামাজের মধ্যে আমাদের নিয়তটা কি?
হাদিস শরীফে আছে ইননামাল আমালু বিনিয়াত, সব কিছুর কাজ কর্ম নির্ভর করে নিয়তের উপরে। তোমার নিয়ত যেমন কাজ হবে তেমন। নিয়ত করছি আমি শ্রীনগর যাব, সেখানে আমি শ্রীনগর গিয়ে আমি এই জুমার নামাজ ওই বাজারের মসজিদ আছে সেখানে নামাজ আদায় করব, এই নিয়ত করে 11টা 10টা বাজে আমি এখান থেকে বের হয়েছি। নিয়ত করে যখন বের হয়েছি তাইলে আমার দ্বারা ওইটাই হবে। আর যদি আমার নিয়ত থাকে যে না নামাজের উক্ত যেখানে মন সেখানে হোক না, এক জায়গায় পড়লেই হইলো, আমি আমার দুনিয়াবী কাজ আছে সেগুলি আগে সারি, নামাজের চিন্তা পরে, তাইলে তো তার দ্বারা নামাজ গেল কি থাকলো কি সময় থাকলো কি আসলো কিছু যায় আসে না, তার দ্বারা আর সেটা হবে না, কেন নিয়তই তো ঠিক নাই। এই জন্য এই যে আমরা নামাজে আসছি, নিয়াত করে আসছি যে আমাদের নামাজ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে নামাজ যদি না পড়ি জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ অর্ডার করেছেন নামাজ পড়ার জন্য, এই জন্য আমরা নামাজে আসছি। নিয়াত যদি এইটা থাকে তাইলে তো ঠিক আছে, আর যদি নিয়াত থাকে অন্য একটা যে হাই হেরে জুমার নামাজ সপ্তাহে একদিন, আমি যদি না যাই পাড়া প্রতিবেশী আমাকে মন্দ বলবে খারাপ বলবে যে দেখ কেমন মুসলমান এই জুমার নামাজটাও পড়বার যায় না, এরকম মুসলমানের কাজ। এই যে মানুষের ভয়ে মানুষ খারাপ বলবে ভিতরে ভিতরে এই চিন্তা এই নিয়াত, এটার নাম হয়েছে শিরকে খুফি, গোপন শিরক, এটাও এক ধরনের শির। কেন এটা আল্লাহর ভয় নাই এর মধ্যে, এর মধ্যে আছে মানুষকে দেখানো লৌকিকতা আছে, এজন্য এটাও এক ধরনের শির। শিরক কী জিনিস এটা আমাকে বুঝতে হবে, এবং শিরক মুক্ত এবাদত আল্লাহ চান সেইভাবেই এবাদত করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না শবে বরাতের রাত্রিতেও, যেই ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান। মনে রাখবেন, পিতা মাতা এত কষ্ট করে সন্তানের জন্য, কত কষ্ট করে একজন সন্তানকে লালন পালন করে বড় করে, তার আরাম আয়েশের চিন্তা ভাবনা করে, এত সহজ না। ছোটবেলায় যদি একটু অবহেলা এই বাপ মা করত, যত্ন না নিত, আপনি আমি সুস্থভাবে বড় হইতে পারতাম না, অসুস্থ হয়ে যেতাম, বিকলাঙ্গ হয়ে যেতাম, নানা ধরনের সমস্যায় পড়ে যেতাম, অসুস্থ হয়ে যেতাম। আপনার আমার পিতামাতা আমাদের জন্য যে কষ্ট করতেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পিতামাতার কথা এত বলেছেন, সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, উফিন ওয়ালা তানহার হুমা, ওয়ালা তানহার হুমা, ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। খবরদার, পিতামাতার সাথে উফ শব্দটাও ব্যবহার করবে না, যদি উফ শব্দটাও ব্যবহার করো এতে যদি তোমার বাপ মা কষ্ট পায় মনে মনে, তুমি জাহান্নামে যাবে, জান্নাতের আশা আর করা যাবে না। ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে পিতামাতার অবাধ্য সন্তান যদি ওই রাত্রিতে আইসা ক্ষমা চায় আল্লাহর কাছে, কান্নাকাটি করো, এটাকে ক্ষমা করা হবে না। পিতামাতার কষ্ট দিয়ে আইস, হোমা জান্নাতুকা ও নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতার তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে খুশি করো, দোয়া নেও, জান্নাত পেয়ে যাবে, গ্যারান্টি আছে। পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার মনে কষ্ট দিবে, জান্নাত জুটবে না, তার জন্য জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। এই জন্য বলা হয়েছে যে আল জান্নাতু তাহদা আকদামিহা উম্মাহাতিকুম, তোমাদের পায়ের মেয়ে মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। সুবহান, পিতামাতার কাছে দোয়া নিয়ে তারপরে আসবে। তিন নম্বরে বলা হয়েছে যারা মদ খুর মদ খায় নেশা খায় এদেরকে ক্ষমা করা হবে না। নেশা খাও তুমি, নেশাগ্রস্ত, এটা আল্লাহ হারাম করেছে, নেশার অভ্যাস যাদের আছে বর্জন করতে হবে। এছাড়া আরও ক্ষমা করা হবে না, গণক ঠাকুর যারা গন্যা বাইসা ভবিষ্যৎবাণী কইয়া দেয় এদেরকেও ক্ষমা করা হবে না, জাদুকরদেরকেও ক্ষমা করা হবে না। আর ক্ষমা করা হবে না বান্দার হক যারা নষ্ট করেছে তাদেরকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না। তুমি বান্দার হক নষ্ট করছ, আর বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাও, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না।
এগুলো আমি কিছু টপিকস আপনাদের কাছে বললাম, বিস্তারিত ব্যাখ্যা আপনারা সবে বরাতের রাত্রেও শুনবেন, আগামী জুমাতেও শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক যারা নষ্ট করেছে তাদেরকে ক্ষমা করবেন না, কেন ওই বান্দার, আমি যদি আমার কোনো ভাইকে, কোনো প্রতিবেশীকে, কাউকে, এক্স ওয়াই জেড যেই হোক, যদি কাউকে একটা থাপ্পড় দিয়ে থাকি অন্যায়ভাবে, একটু জুলুম করে থাকি অন্যায়ভাবে, আমি যদি কারো এক বিঘত জমি আমি যদি অন্যায়ভাবে ব্যবহার করে থাকি, এটা নিয়ে আমাদের সমস্যা বেশি বর্তমানে। আমিন আনে মাপ দেয়, ঠেলা ঠেলি আর ঠেলা ঠেলি, কে একটু এক হাত বেশি নিব সেই চেষ্টা, আমিনরে ঘুষ দিয়া তারপরে আমার ভাগে যাতে বেশি জমি চলে আসে সেই চেষ্টা। আহা, এই জমি, এই জমির জন্য তুমি এত বাহাদুরি, এত ক্ষমতা, এত কিছু, এত লোভ লালসা, তুমি আরেকজনের জমিতে আইল ঠেলো, আরেকজনের জমিতে ভাগ বসাও জুর করে, তোমার যতটুকু মালিকানা ততটুকু নিয়ে থাকো, এর চেয়ে বেশি নিও না, খবর আছে মললে তখন বুঝবা এর কি ঠেলা। এখন তো তুমি জোর করে হয়তো বা কিছু বেশি নিতে পারলা, মইরা দেখো তারপরে বুঝবা ঠেলা। হাদিস শরীফে আছে, যতটুক জমি তুমি জবরদখল করে আরেকজনের জমি নিয়েছ, ওইটুক জমি একেবারে জমিনের নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে লটকাইয়ে দিবে, ঝুলাইয়ে দিবে, নাও তোমার জমি তুমি নাও, আর ভার বহন করো, আর কত যা দরকার। যাই হোক না কেন, যতভাবে আমরা হক নষ্ট করে থাকি, যত কায়দায় কাউকে টাকা ধার দিয়েছি, টাকা আর ফেরত দেয় নাই, উপকার করেছেন, উপকার নিয়ে তারপরে সে আর ওই টাকা মেরে দিয়েছে, টাকার ফেরত দেয় নাই, যতক্ষণ পর্যন্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা না করে আপনি আসবেন, হয়তো দেখা গেছে 20 বছর হয়ে গেছে, যার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন সে আর দুনিয়াতে নাই, সে দুনিয়াতে নাই, তার ওয়ারিস আছে, তার ছেলে মেয়ের আছে, খুঁজে খুঁজে বের করেন, তাদেরকে বের করে তাদের কাছে পাওনা পরিশোধ করে আসেন, তাতেও যদি কিছু মাপ পাওয়া যায়, তাদেরকেও যদি পাওয়া না যায়, এখন আর তারা নাই, কোথায় আছে কে আছে খবর জানি না, আমি সেই 20 বছর আগে টাকা 10,000 নিছিলাম, এখন পর্যন্ত ফেরত দেই নাই, কিন্তু তাদের কেউ এখন আমার সাথে যোগাযোগ নাই, আমি হারাই গেছি বা খুঁজে পাওয়া যায় না, তাইলে কী করতে হবে, তার ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, তার নামে সব রেশানি করে দিতে হবে, যে ওই তার কাছ থেকে যেই টাকাটা আমি নিয়েছিলাম, লিল্লা বোর্ডিংয়ে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, এতিম মিসকিনকে হোক, যেইভাবে পারেন তাকে দিয়া নিয়াত করতে হবে, যে তার এই সবটা যাতে তার আমল নামায় চলে যায় যার থেকে আপনার টাকা নিয়েছে। এত সহজ না, বান্দার হক নষ্ট করে হাসরের ময়দানে উঠবেন, অনেক আমল নিয়ে উঠলেও, অনেক নেকি নিয়ে উঠলেও কাজ হবে না, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যে তুমি জান্নাতে চলে যাও, তোমার তুমি এত আমলদার, এত কিছু যে তুমি জান্নাতের তোমার অর্ডার হয়ে গেছে, কিন্তু ওই বান্দার হক নষ্ট করার কারণে পাওনাদার থেকে যাবে, এবং ওই পাওনাদাররা তখন দাঁড়ায় যাবে যে তুমি জান্নাতে যাইতেছো, একটু পরে যাও, আগে হিসাব কিতাব বোঝায় দাও, আমি তোমার কাছে পাওনা আছি, কি পাওনা, আমি তোমার কাছে তোমাকে আমি টাকা ধার দিয়েছিলাম, টাকা পরিশোধ করো নাই, তুমি আমাকে জুলুম করেছিলে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় জুলুম করেছিলে, আমি প্রতিশোধ নেই নাই, আমাকে থাপ্পড় দিয়েছিলে, আমার হক নষ্ট করেছিলে, আমার আর্থিক ক্ষতি করেছিলে বিভিন্নভাবে, আমি দুনিয়ার মধ্যে প্রতিশোধ নেই নাই, আজকে আমি ছাড়ব না, এই যে পাওনাদার একের পর এক, একের পর এক দাঁড়ায় যাইব, তখন ওই তার পাওনা পরিশোধ করার জন্য তার ওইখানে ধন দৌলত টাকা পয়সার ব্যবস্থা নাই, তখন তার যেহেতু তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই তার গাট্টি ভরা ন্যাক আছে ঝুলিতে, অনেক ন্যাক ন্যাক দিয়া দাও, দিতে 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 এক পর্যায়ে সে ন্যাক থেকে খালি হয়ে যাবে, পাওনাদার তখনও থেকে যাবে, তখন কি করা হবে, ন্যাক তো নাই দিবে কি, ওই সময় পাওনাদারের গুণা তার ঘাড়ে চাপায়ে দেওয়া হবে, দেখছেন অবস্থা, এর চেয়ে ফকির, এর চেয়ে মিসকিন আল্লাহ নবী বলে সাহাবীরা তোমরা কি জানো,
যে সবচাইতে বড় গরিব সবচাইতে বড় মিসকিনকে সাহাবীরা এক একজন এক এক কথা কয়, হুজুর যার টাকা পয়সা নাই যার ধন দৌলত নাই সেই তো ফকির, কয় না যার নাই তার তো এক সময় হওয়ার সম্ভাবনা আছে, এক সময় হবে, এক সময় গরিব এক সময় ধনী হয়ে যাবে, কিন্তু যার ধনী হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেই হলো সবচাইতে বড় মিসকিন। আর তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী এই হাদিসে বলেন যে এই হাশরের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বড় মিসকিন যার কোনো পাওনা যার জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরেও পাওনাদারদের কারণে সে জাহান্নামে চলে যাবে, এর চেয়ে মিসকিন আর দুনিয়ার মধ্যে আর কেউ না। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। বান্দার হক আপনার আমার দ্বারা যাতে কোনোভাবেই নষ্ট না হয় এই ব্যাপারে সবচাইতে বেশি আমাদের সতর্ক থাকা দরকার, তা না হলে মাপ সবে বরাতে রাত্রেও হবে না, সবে কদরও রাত্রেও হবে না, সব কিছু থেকে মুক্ত হয়ে খালি হয়ে তৌবাতিল্লাহ করে তারপরে আমরা কীভাবে মাপ পাইতে পারি আল্লাহর কাছে কান্নাকাটি করলে। আল্লাহর কাছে গুনাহ করছি, নামাজ পড়ি নাই, মদ খাইছি, নেশা করছি, অনেক গুনাহ করছি, কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আদায় না করা পর্যন্ত আল্লাহ সেটা ক্ষমা করবেন না। আসুন আগামী জুমায় আরও আগে আগে আসার চেষ্টা করব, বাকি কিছু আলোচনা লাইলাতুল বরাত সম্পর্কে যেগুলো থেকে গেল আমরা সেগুলো আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল।